নমস্কার। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার পটিং সয়েল রেডি, এবং আমরা যেহেতু কমার্শিয়ালি করি তো এটা গ্রো ব্যাগে করব, এবং পটিং সয়েলটার টেক্সচার ঠিক এই ধরনের আসা দরকার, এবং পটিং সয়েলটা মিনিমাম 3 মাস থেকে 6 মাস পুরানো হতেই হবে, তবেই কিন্তু অ্যাগ্লোনিমা গাছে ভালো এবং বুসি টাইপের আপনি গাছ করতে পারবেন এবং গাছের গ্রোথ এবং ডেভেলপমেন্ট খুবই সুন্দর হবে। তো এইখানে আমি আমার আগের অনেক ভিডিওতে দেখেছি যে অ্যাগ্লোনিমা গাছের মাটি কীভাবে তৈরি করতে হয়, তবুও আরেকবার বলে দিচ্ছি যারা আমার আগের ভিডিও দেখেননি, আমার চ্যানেলে নতুন এসেছেন তো তাদের জন্য। তো এইখানে দেখতে পাচ্ছেন যে মাটিটার মধ্যে আছে এই ধরনের ঠিক একটা টেক্সচার, যে এরকম করে হালকা ঝাড়িয়ে নিলেই মাটিটা কিন্তু মানে ঝরে যায়, কেননা অ্যাগ্লোনিমার গাছের যে রুট ডেভেলপমেন্ট সিস্টেম সেটা গুচ্ছমূল টাইপের, এবং এটা একটু একদম হালকা সয়েল পছন্দ করে, এবং এর মধ্যে আমি যেটা মিশিয়েছি যে কম্পোনেন্টগুলো আছে সেইগুলো হলো আপনার 40% রাইসাস এবং 20% বার্ন রাইসাস, মানে ধানের চিটা যেটা হয় সেইটা হচ্ছে 40%, এবং চিটাটাকে হালকা করে পুড়িয়ে নিতে হবে সেটা হবে 20%, মানে 20% আপনি ছাইও ইউজ করতে পারেন। তো এইটা ফাঙ্গাস লাগা থেকে রোধ করে এবং প্রচুর পটাশিয়াম এবং ফসফেট থাকার জন্য গাছকে খুব ভালো ডেভেলপমেন্ট দেয়। দ্বিতীয় আছে 20% কাউডং কম্পোস্ট, আপনারা ভার্মি কম্পোস্ট বা জৈব সার বা সিটি কম্পোস্ট নিতে পারেন। তার সঙ্গে আছে হাড়গুঁড়ো, শিংকুচি, নিম খোল এবং নর্মাল খোল, ওটা মাত্র 10%। তো এইভাবে যদি আপনারা মাটিটা প্রিপেয়ার করেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই করে, আপনারা দেখবেন অনেক চ্যানেলে, অনেক ইউটিউবার বা অনেক নার্সারিতেও দেখবেন সঙ্গে সঙ্গেই মাটি প্রিপেয়ার করে নিয়ে তাতে কিন্তু গাছ বসিয়ে দিচ্ছে। এতে কি হয় যে গোবরটা থাকে হিট জেনারেট হয়, এবং হিট জেনারেটের ফলে গাছের রুট খুব একটা ভালো, গাছ বেঁচে থাকে কিন্তু খুব একটা ভালো ডেভেলপমেন্ট যেটা হওয়ার কথা আপনার যে কাঙ্ক্ষিত, যে একটি গাছ খুব সুন্দর বুসি হবে একটি, যেহেতু এইগুলো কস্টলি গাছ সেই হিসেবে এইগুলোকে একটু ভালো ধরনের পোরাস এবং ভালো পটিং সয়েলে যদি দেওয়া যায় তবেই কিন্তু এই গাছগুলো খুব ভালো ডেভেলপমেন্ট হয়। তো চলুন শুরু করি কীভাবে আমি পটিং করছি। তো এইটা আমি কেটে নিয়েছি ক্যাস্ট্রল, আমার বাইকে যে তেল মোবিল চেঞ্জ করা হয়, তো এরকম তির্যকভাবে কেটে নেবেন, এবং কেটে নেওয়ার পরে এইভাবে আমরা মাটিটাকে তুলবো। দেখুন তো এইভাবে আমরা মাটিটাকে তুলছি, এবং এতে করে করলে খুব কুইক, কোনো দোকান থেকে কিছু কেনার দরকার নেই। এইটা হচ্ছে অ্যাগ্লোনিমার লিপস্টিক, এবং এই গাছগুলো একদিন রেখে দেওয়ার পরেই কিন্তু আমি এগুলো রিপোর্ট করছি। সবসময় মনে রাখতে হবে এই যে রিপোর্টিং হচ্ছে, এই যে পট, সেটা আপনার পট হোক বা আমাদের গ্রো ব্যাগ হোক, এর থেকে 1 ইঞ্চি থেকে 1/2 ইঞ্চি একটু গ্যাপ রাখতে হবে, কেননা নেক্সট টাইমে আমরা যখন সার দেবো তখন কিন্তু সারটা যেন উপর দিয়ে না ধুয়ে চলে যায়। দেখুন একদম এই ধরনের ঝুরঝুরে সুন্দর মাটি করতে হবে। তো এইখানে অনেকগুলো আমার ভ্যারাইটি আছে, প্রথমে এই একটি গ্রিনের ওপরে ভ্যারাইটি দেখুন। তো এই গাছগুলো একটু ছোট পাতা হয় কিন্তু খুব বুসি গাছ হয় এবং দেখতেও ভালো। এই গাছগুলো একটু কমই পাওয়া যায় নার্সারিতে, একদমই অ্যাকচুয়ালি সব নার্সারিতে যে পাবেন এরকম নয়, একটু বড় বড় ইনডোরের যেসব নার্সারি আছে সেইগুলোতেই কিন্তু অ্যাগ্লোনিমা অ্যাভেলেবেল থাকে।
এই যে গ্রো ব্যাগগুলো, এইগুলোতে অন্য গাছ ছিল এবং অন্য গাছগুলোকে যখন চেঞ্জ করে দিয়েছি তখন কিন্তু আমি আবার সেটাকে না ফেলে দিয়ে এটাকে কিন্তু আবার রিইউজ আমরা করে নিই নার্সারিতে। তো এইগুলো খোলারও প্রসেস আছে অনেক ধরনের। দেখুন এই ধরনের যদি রিচ মাটি করা যায়, আপনারা যেটা ভার্মি কম্পোস্টের অল্টারনেটিভে পাতা পচা সারও দিতে পারেন 50%, তাতেও কিন্তু খুব ভালো ডেভেলপমেন্ট হয়। অ্যাকচুয়ালি অ্যাগ্লোনিমা গাছ গোবর সার এবং পাতা পচা সার খুবই পছন্দ করে। তো পাতা পচা সার যাদের আমাদের বাগান আছে তাদের পক্ষে সম্ভব, কিন্তু যারা ধরুন শহরে থাকে তারা কিন্তু খুব যে সহজেই অ্যাভেলেবেল হয়ে যাবে এরকম নয়। দেখুন এই একটা এই গ্রিন ভ্যারাইটি, কত বুঝেই ছিল গাছটি, এবং এই দেখুন নতুন নতুন আবার কত শুটস বেরোচ্ছে। তো এইকে আমি কাটিং করে নিয়েছি, স্যাপ লাগিয়েছি, একদিন ড্রাই করেছি, তারপরেই কিন্তু আমি গাছটি প্রতিস্থাপন করছি। এবং এই বছরে একটা আশ্চর্যের বিষয়, একটাও কিন্তু আমার অ্যাগ্লোনিমা গাছ ড্যামেজ হয়নি, এবং প্রত্যেকটা কাটিং, যেটা স্টেম কাটিং হোক বা টপ কাটিং হোক, প্রত্যেকটা কাটিং কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করছে। এই ধরনের কিছু গ্যালা টাইপের যদি মাটি থেকে যায়, যেইগুলোকে কিন্তু আমাদের আর একটু ভালোভাবে যখন আমরা রিপোর্ট করবো তখন কিন্তু দেখে নিয়ে সেগুলোকেও দিয়ে দিতে হবে। বেশি কিন্তু অ্যাগ্লোনিমা গাছকে পুঁতে দিলে চলবে না, একদম গলা সমান করে যে পুঁতে দেবেন ঠিক আছে, ওরকমভাবে কিন্তু করবেন না। তো আমার কাছে মোট সত্তরটার মতো ভ্যারাইটি আছে, যার মধ্যে গ্রিন ভ্যারাইটিও আছে এবং রেড ভ্যারাইটির মোটামুটি 30-35টা ভ্যারাইটি আছে, যার মধ্যে কিছু নতুন কালেকশান আছে যেইগুলো এখনও প্রোডাকশান করা হয়ে ওঠেনি। তো দেখুন এইগুলো একদম একটা করে সিঙ্গেল স্টেম, এইগুলোকে আমি কেটে নিয়েছি। এইগুলো হচ্ছে বিগ রয়ের ভ্যারাইটি, হালকা করে এমন ঠুকে নেবেন যাতে এয়ার গ্যাপটা না হয়, এবং তারপরে এরকম করে হালকা করে একটু প্রেস করে দেবেন। আপনারা যারা নার্সারি থেকে গাছ কেনেন তাদের বলে দিচ্ছি, এই অ্যাগ্লোনিমা গাছ বা যে কোনো ধরনের গাছ বিষয়ে, পরিচর্যা বিষয়ে আপনারা যদি জানতে চান তো কমেন্ট করে জান আমাকে কোশ্চেন করতে পারেন, এবং প্রত্যেক গাছের কেন্দ্রে কিন্তু সয়েল প্রিপারেশানটাই হচ্ছে মেন। মানুষ যেরকম একটা বেঁচে থাকার জন্য তার খাদ্যটাই হচ্ছে প্রথম প্রায়োরিটি, এবং তারপরে অন্য জিনিস। সেই ক্ষেত্রে গাছের ক্ষেত্রেও কিন্তু সে কী টাইপের খাওয়ার পাচ্ছে সেইটাই কিন্তু মেন একটি বিষয়। তো এইখানে একটি অ্যাগ্লোনিমা লিপস্টিক, তো এইটাকে দিয়ে দিলাম, হালকা করে একটু ঠুকে নিতে হবে। এই ধরনের ছোটো ছোটো কাটিং আমরা করতে পারি, কোনো অসুবিধা নেই, এবং এই ছোটো কাটিংগুলো কিন্তু 1.5-2 মাসের মধ্যে এগুলো বিক্রি হওয়ার যোগ্য হয়ে যাবে। তো এবার একটি বড় গাছকে দেবো, এবং এই গাছগুলো একটু সেট হয়ে যখন আমাদের এখানে বর্ষাটা অ্যাকচুয়ালি নামবে তখন কিন্তু এই গাছগুলোকে আমি মিশ্র একটি খাবার আছে যেটা বানাবো এবং সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করবো। তো সেই খাবারটা দেবো, এবং আপনারা যারা আমার চ্যানেলে দেখেন যে গাছের গ্রোথ কত সুন্দর হয়েছে,
সেটা কিন্তু ওই মিশ্র খাবারের জন্যেই হয়। এবং মেন ব্যাপার হচ্ছে কখন গাছকে খেতে দিতে হবে, যখন তখন কিন্তু অ্যাগ্লোনিমা গাছকে খেতে দেওয়া যাবে না। এবং অ্যাগ্লোনিমার যেরকম প্রচুর ভ্যারাইটি আছে, সেরকম অ্যাগ্লোনিমাকে কিন্তু প্রত্যেক ভ্যারাইটির জন্যে আপনি যদি আলাদা টাইপের মাটি করেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। সব মাটি, সব কিন্তু মাটি একই গাছে প্রয়োগ করলে গাছ বেঁচে থাকবে, কিন্তু আপনি যে খুব সুন্দর গাছের ডেভেলপমেন্ট পাবেন ওটা কিন্তু হবে না। যেরকম ক্যাকটাস মানেই যে একদম বালিতে জন্মায়, শুধু বালিতেই করতে হবে এরকম না। অনেক ক্যাকটাস আছে যার পটিং সয়েলের মধ্যে আমরা কিন্তু মাটিও মেশাই, এবং সেটা মেশাতেই হবে। যেমন এই যে লাল গাছটি দেখতে পাচ্ছেন, এতে রেডের ভাগটা বেশি আছে, তো এর জন্যে আমাদের যে পটিং সয়েলটা করতে হবে সেই পটিং সয়েলটাকে হতে হবে একটু ধানের চিটে ছাই এবং পাতা পচা সারটা এর পটিং সয়েলের মধ্যে একটু বেশি রাখতে হবে। এবং যেটা ধরুন গ্রিন ভ্যারাইটি আমরা করবো অ্যাগ্লোনিমা, সেই অ্যাগ্লোনিমায় কিন্তু আমাদের একটু আমাদের যে নর্মাল গার্ডেন সয়েল তার ভাগটা বেশি রাখতে হবে। কেননা যেমন এই যে ভ্যারাইটিটা রেড ভ্যালেন্টাইন, তো এই ভ্যারাইটিটার মধ্যে আমাদের কী করতে হবে, হালকা একটু মাটির ভাগটা বেশি রাখতে হবে। যে পাতার মধ্যে, সাধারণভাবে বলতে গেলে যে পাতার মধ্যে অ্যাগ্লোনিমার যেসব ভ্যারাইটিগুলো আছে যাদের পাতার মধ্যে গ্রিনের ভাগটা বেশি আছে তাতে কিন্তু মাটির ভাগটাও বেশি থাকতে হবে, আর যে পাতার মধ্যে রেডের ভাবটা বেশি আছে তাতে কিন্তু পাতা পচা সার এবং আপনার ধানের চিটের ভাগটা বেশি রাখতে হবে। আপনারা ওতে কোকো চিপসও ইউজ করতে পারে, কিন্তু আমি রেকমেন্ড করব যে কোকো চিপটা করতে পারেন, কিন্তু কোকোপিট না ইউজ করার জন্যে এখন কমার্শিয়ালি মানে এটা একটা ব্যবসা হয়ে গেছে যে কোকোপিটে খুব ভালো গাছ হয়। আপনি যদি গুগলে সার্চ করেন যে কোকোপিটের কী নিউট্রিশিয়ান ভ্যালু আছে তাহলেই বুঝতে পারবেন যে কোকোপিট অ্যাকচুয়ালি গাছ কি হওয়ার যোগ্য। কোকোপিটটা একটা মিডিয়া যাতে আমরা গাছটা, যারা নার্সারি, যাতে আমরা গাছটা ট্রান্সপোর্টেশনের জন্য ইউজ করে থাকি, কিন্তু এখন সাধারণ মানুষ কোকোপিটেই গাছ করছে, ওইটা কিন্তু আপনি ছ মাসের বেশি রাখতে পারবেন না। ওইটা ট্রান্সপোর্টেশনের জন্য আমরা করি যাতে আমাদের কেয়ারিং কস্টটা অনেক কম হয়, কিন্তু ওটা কিন্তু পারমানেন্ট সলিউশন নয়। একটা কোকোপিটের মধ্যে কোনো ধরনেরই সেরকম একটা গাছকে বেঁচে থাকানোর জন্যে নিউট্রিশিয়ান ভ্যালু নেই, তো আপনাকে সেই জিনিসটা তৈরি করতে হবে এবং আউটসাইড থেকে প্রচুর ধরনের খাবার কিনে ওতে ইউজ করলে তবেই কিন্তু আপনি কোকোপিট থেকে ভালো একটু গাছ করতে পারবেন। কিন্তু ওটা একটা আর্টিফিশিয়াল পটিং সয়েল মিক্স বলতে পারেন, এবং ওটা খুব সহজে এখন পাওয়া যাচ্ছে, এবং ওটা বিজনেসের জন্য মানে কিছু মানুষ আছে ওটা বুঝিয়েই চলেছে যে কোকোপিটে খুব ভালো গাছ হয়, কোকোপিটে খুব ভালো গাছ হয়। কোকোপিট হচ্ছে একটা নারকেলের ছোবড়া যার মধ্যে কিছুই সেরকম নেই। ওই যে নারকেলের ছোবড়াকে যখন আমরা পিটিয়ে ওর থেকে এক ধরনের ধুলো টাইপের বেরোয়, সেটাই হচ্ছে আপনার কোকোপিট। তো কোকোপিটটা একদম আহামরি কিছু জিনিস নয় যে কোকোপিটই আপনাকে গাছ করতে হবে। মাটির হচ্ছে খাঁটি জিনিস, মাটির কোনো অল্টারনেটিভ নেই। তো এখানে বিভিন্ন ধরনের আমি
গাছ আপনাদের সামনে তুলে ধরলাম কীভাবে রিপোর্ট করবেন অ্যাগ্লোনিমার। তো এইবারে আমি আসছি ওয়াটারিংটা কীভাবে করবেন সেইটার ব্যাপারে। তো যে ফাঙ্গিসাইডগুলো জলটিতে আমি গাছগুলোকে ডুবিয়ে রেখেছিলাম 4-5 থেকে 5 মিনিট, এবং গাছগুলো এখনও এতগুলো বাকি আছে 60-70টা, এবং ওই যে ফাঙ্গিসাইড গোলা জল সেইটা আমরা একটু 1:2 অনুপাতে 1:5 অনুপাতে মিশিয়ে এই যে ঝাড়ি দিয়ে আমরা জল দিই তাতে স্টোর করেছি। এবং এইভাবে আমাদের জলটা দিতে হবে কীভাবে সেইটা আপনাদের সামনে তুলে ধরছি। যেহেতু সব গাছ যদি আমি দেখাতে যাই অনেক বড় এবং লেন্দি হয়ে যাবে ভিডিওটা, তো দেখুন এইভাবে আমাদের জল দিতে হবে একদম ভালো করে ভিজিয়ে। যেন জলটা নিচে দিয়ে বেরিয়ে যায় সেইভাবেই দিতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।